ইবেনে কাল ঘূর্ণি মোসা সম্পর্কে ইতিমধ্যে আমি আপনার অবগত করে আইসিল মোসা এটা কত আছে ক্রমাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই কাল ঘূর্ণিয়ে প্রতি ঘন্টায় 175 কিলোমিটার বেগত ধুমুহার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসনে কেবল পশ্চিমবঙ্গই নহয় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতো মোসাক লই শঙ্কা শঙ্কিত হয়ে পড়েছে এটা জনসাধারণ কারণ দক্ষিণ পূব বঙ্গর সাগরত সৃষ্টি হওয়া এই কাল ঘূর্ণি মোসা ক্রমাৎ হয়ে উঠিছে বিপজ্জনক পূর্বে অনুমান করা অনুযায়ী এক শক্তিশালী ঘূর্ণি লই রূপান্তরিত হয়েছে এটা মোসা মোসার শক্তি লই লক্ষ্য রাখি হাই অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গর উপকূলীয় অঞ্চল আশঙ্কা করা অনুযায়ী মোসার প্রভাবত ধুমুহার গতিবেগ হব পারে প্রতি ঘন্টায় 175 কিলোমিটার পর্যন্ত সম্প্রতি বাংলাদেশ ম্যানমার উপকূলীয় অঞ্চলের পৰা ভারত অভিমুখে এটি অগ্রসর হয়েছে প্রবল শক্তিশালী কাল ঘূর্ণি মোসা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সাজু করে রখা হয়েছে NDRF বাহিনীর আটটাকৈ দল লগতে স্ট্যান্ডবাই মোডত রখা হয়েছে আন 100 গৰাকী উদ্ধারকারী বতর বিজ্ঞান বিভাগের সূত্রই প্রকাশ করা মতে আজি হওয়া পোর্ট ব্লেয়ারের পৰা 520 কিলোমিটার পশ্চিমে আর বাংলাদেশের কক্সবাজারের পৰা 1100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমত অবস্থান লৈছে এতিয়া কাল ঘূর্ণি মোসায় আশঙ্কা অনুযায়ী 14 মেত বাংলাদেশের কক্সবাজার অথবা ম্যানমারের উপকূলীয় অঞ্চলত খুন্দা মারিব পারে মোসায় ইতিমধ্যে মোসার প্রভাবত দেশের 3 রাজ্য পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশত জারি করা হয়েছে হাই অ্যালার্ট মোসার প্রভাবত প্রবল বৃষ্টিপাত হব পারে এই 3 রাজ্য সম্প্রতি কালরূপ ধারণ করে ভারতের উপকূলীয় অঞ্চললৈ অগ্রসর হওয়া কাল ঘূর্ণি মোসাক লৈ এটা শঙ্কিত হয়ে পড়েছে এই 3 রাজ্যের উপকূলীয় অঞ্চলত বাস করা সাধারণ জনতা অনাগত কেটামান দিনত লক্ষণীয় হব এই কাল ঘূর্ণি মোসায় বিশেষ পশ্চিমবঙ্গ উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশত কি ধরনের প্রভাব পেলায় ইতিমধ্যে NDRF-র লগতে উদ্ধারকারী বাহিনী সাজু হয়ে আছে কিন্তু লক্ষণীয় হব পরিস্থিতির মোকাবিলা করবলে সক্ষম হয় নে নহয়।